নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোটের মুখে রাজনৈতিক তৎপরতা প্রতিটা দলের, তার সঙ্গে পিছিয়ে নেই আইপিএফটি। বিজেপির জোট শরিক আইপিএফটির বিশেষ সভা র্যালির আয়োজন গন্ডাছড়াতে। গন্ডাছড়া মহকুমার সদরের বাজার এলাকায় একটি বিশেষ কর্মসূচি পরিলক্ষিত আইপিএফটির, বিশেষ করে 16তম প্রতিষ্ঠা দিবস তাদের ছিল দলের, এবং এই উপলক্ষে সভা এবং শোভাযাত্রার আয়োজন করা হয় আইপিএফটি মহকুমা কমিটির পক্ষ থেকে। মিছিলটি মহকুমা সদরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাজারে একটি সভাতে মিলিত হয়। সভাতে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ অমিত দেববর্মা থেকে শুরু করে আইপিএফটির কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব সুশীলা রূপিণী প্রমুখ উপস্থিত ছিলেন, এবং তারই সঙ্গে আজকে আইপিএফটিতে যোগ দিলেন 347 জন ভোটার। অর্থাৎ শক্তি বৃদ্ধি আইপিএফটির লোকসভা ভোটকে সামনে রেখে। কি বক্তব্য আইপিএফটি নেতার, শুনুন। তিনি দলের ডিস্ট্রিক্ট আইপিএফটি নেতার থেকে পার্টি আইপিএফটি ন্যাশনাল কমিটির নির্দেশ মতো তিনি 16তম পার্টি আইপিএফটি প্রতিষ্ঠা দিবস বা ফাউন্ডেশন ডে পিছাহাতিও পালন করেছেন ও পালন করেছেন। তিনি দলের ডিস্ট্রিক্ট নিয়ে আন্ডার নিয়ে গন্ডা পিছাতো তোমার আমবাসা কমলপুর করমছড়ানি কিছু কিছু নেতৃত্ববৃন্দ ও জায়গা ফেমানদা ফাইজাক চুং কাইসা কত রেলি খেমানি বিশিংকুই তিনি সার ইঞ্চি দেবন মানো কুম্ভকমানি বিশিংকুই সার ইঞ্চি নম মতো খেমানি বিশিংকুই চিনি পার্টি নি যে ফাউন্ডেশন দে চুং তাবো পালন থেকে সময় পানি আইপিএফটি নেতৃত্বে যে দিল্লি থামানি অব তামন সদাবো অব আং মনে খেনে আং উলো ব্রিফ খেনে কারণ তাও পার্টি নি যেহেতু ফাউন্ডেশন স্টার্ট নাই চিনি প্রোগ্রাম যেহেতু চুমচেলে লাই যাক আং কই নাই অবন পার্টি নি প্রোগ্রাম নি করে অবরণ ব্রিফ খেনে। আপনারা শুনলেন আইপিএফটি নেতৃত্বের বক্তব্য। বা যেহেতু সামনেই রয়েছে ভোট, তাই ভোটকে সামনে রেখে এই বিশেষ তৎপরতা। তবে আজকে বিভিন্ন বিরোধী দল ছেড়ে 128 পরিবারের 347 জন ভোটার যারা যোগ দিলেন আইপিএফটি পতাকা তলে, নবাগততে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা। 16তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই তাদের আজকের ছিল বিশেষ আয়োজন, এবং সেখানে আইপিএফটি দলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। গন্ডাছড়া মহকুমাতে কার্যত বলা যায় সারা জাগানো মিছিল এবং পথসভার আয়োজন করা হয়, তার সঙ্গে ছিল আলোচনা সভা। সবকিছুকে মিলিয়ে লোকসভা ভোটের প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে আইপিএফটি, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে সারা বছর খুব একটা দেখা না গেলেও ভোট যত এগোচ্ছে ততই প্রতিটা রাজনৈতিক দলের প্রচার প্রসার বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে দিনে দিনে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।